Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just News. Hello and welcome friend. বিশ্ব জুড়ে চলছিল লকডাউন, এখন আবার নতুন করে আনলক হওয়ার পর রাজ্য জুড়ে চলছে লকডাউন। কেন চলছে? COVID-19 এর জন্য করোনাটা নির্মূল করা যাচ্ছে না। রিসেন্টলি শোনা যাচ্ছে যে 15 অগস্টেই আমাদের দেশে আসতে চলেছে COVID-19 এর ভ্যাকসিন, যেখানে দেখা যাচ্ছে গোটা বিশ্ব এখনো COVID-19 এর ভ্যাকসিন তৈরি করতে অসমর্থ, সেখানে আমাদের দেশ 15 আগস্টের মধ্যে স্বাধীনতা দিবসের দিন কিভাবে আমাদেরকে স্বাধীন করবে করোনা ভাইরাস থেকে। আজকে এইসব ব্যাপারেই আলোচনা করবো, সো লেটস স্টার্ট। এট ফার্স্ট আপনাদের জানা দরকার, পৃথিবীর মধ্যে ইন্ডিয়া এখন র্যাঙ্ক 3 আছে করোনা ভাইরাসের অ্যাক্টিভ কেসেসের জন্য। আই মিন ইউএসএ আর ব্রাজিলের পর ইন্ডিয়াতে সব থেকে বেশি অ্যাক্টিভ করোনা ভাইরাসের কেসেস দেখা যাচ্ছে। সুতরাং স্পষ্ট কথা এটা বলাই যায়, আমাদের শুদ্ধ একটা করোনা ভাইরাসের ভ্যাকসিনের দরকার, যাতে আমরা আমাদের আগের মতো নর্মাল লাইফটা লিড করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদিনে আসবে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন? বাবা রামদেব, এর একটা তো ভ্যাকসিন অলরেডি বার করে দিয়েছে, মানে এটা ওনার হিসাবে উনি বলছেন, যার নাম হচ্ছে করোনিল। অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই ব্যাপারটাকে নিয়ে, এমনকি ওনার নামে FIR পর্যন্ত করা হয়েছিল যে এইটা প্রপার কাজ করবে না। কিছু কিছু স্টেটে তো এই করোনিল অ্যালাউ নয়, কিছু কিছু স্টেটে এই করোনিল ব্যান করা আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আই মিন হু, তো পুরোপুরিভাবে বলছে 15 আগস্টের মধ্যে তারা ইন্ডিয়ার মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন চালু করে দেবে। আমাদের বেসিক থেকে স্টার্ট করাই ভালো। অ্যাট ফার্স্ট এটা জানা দরকার যে এই ভ্যাকসিন জিনিসটা কি আর এটা কাজ করে কিভাবে। ভ্যাকসিনকে একরকম আপনারা মক টেস্টের মতন ধরতে পারেন। যখন আপনারা বোর্ড এক্সাম দিতে যান, তার আগে আপনারা একটা প্রি এক্সাম দিয়ে থাকে, যাতে আপনারা বোর্ড এক্সামটা সাকসেসফুলি ডান করতে পারেন। তো এই ভ্যাকসিনটা কিন্তু ওই প্রি এক্সামের মতন, এর থেকে আপনি এটা বুঝতে পারবেন যে কতটা আপনি আগে এগোতে পারবেন। যখন কোনো মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে ভাইরাস ঢোকে, ভাইরাস নয়, আমি অ্যাকচুয়ালি প্যাথোজেন শব্দটা ইউজ করি, এই প্যাথোজেনের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া সব কিছুই ইনক্লুড থাকে, যেটা মানুষের বা কোনো প্রাণীর শরীরে এফেক্ট ফেলে, বিভিন্ন রকম রোগ, জীবাণু, বিভিন্ন রকম ডিজিজ তাদেরকে দেয়। সো এই প্যাথোজেন যখন মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে ভাইরাসের এফেক্ট ফেলে, তখন মানুষের শরীরে যে ডিজিজগুলো দেয়, সেখান থেকে আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু বিভিন্ন রকম প্রক্রিয়া চালু করে দেয়। ফার্স্ট প্রক্রিয়া হচ্ছে ডিটেক্ট করা যে আমাদের শরীরে কী ধরনের এফেক্ট দেখা দিয়েছে। সেকেন্ড থিং হচ্ছে তাদেরকে কীভাবে শরীর থেকে বার করা যায়, তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করে দেয়। আর এই যুদ্ধটা শুরু করে আমাদের হোয়াইট ব্লাড সেলস। এই হোয়াইট ব্লাড সেলসকে কিন্তু আমরা আমাদের শরীরের আর্মি মনে করি। যখন শরীরের মধ্যে হোয়াইট ব্লাড সেলস আর প্যাথোজেনের মধ্যে লড়াই চলে, তখন আমাদের মধ্যে বিভিন্ন সিমটম দেখা যায়, যেমন হচ্ছে সর্দি, কাশি, হাঁচি। এর মাধ্যমে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের শরীরের মধ্যে ওই দুটো ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে লড়াই চলছে, চেষ্টা করছে প্যাথোজেনকে হারানোর। এই হোয়াইট ব্লাড সেলস কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করে, এবং যার মাধ্যমে সে আমাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করে এই প্যাথোজেনের বিভিন্ন এফেক্ট থেকে। অ্যান্ড থার্ড থিং হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে মেমোরাইজ করা। যখন কোনো ডিজিজ থেকে আমরা মুক্ত হয়ে যাই, যখন আমরা সুস্থ হয়ে পড়ি, তারপরে আবার যদি আমাদের মধ্যে কিছু সময় পরে সেম ডিজিজটা আবার হয়, তখন আমাদের এই হোয়াইট ব্লাড সেলস সেটাকে মেমোরাইজ করে যে আগে এই রকম একবার হয়েছিল, সেটাকে কিভাবে আমরা হারিয়েছিলাম, দিয়ে সেকেন্ড টাইম আবার সেম প্রসিডিওর অবলম্বন করে এবং আমাদেরকে সুস্থ করবার চেষ্টা করে। সো ভ্যাকসিন কীভাবে কাজ করে? অ্যাকচুয়ালি ভ্যাকসিনের মধ্যে এই প্যাথোজেন জিনিসটা নিজে উপস্থিত থাকে। কোনো কোনো সময় প্যাথোজেনটা বিভিন্ন প্রেগনেন্সে ভাগ করে দেওয়া হয়, কোনো কোনো সময় মৃত প্যাথোজেন থাকে, কোনো কোনো সময় হাফ বা পরিমাণে কম প্যাথোজেন থাকে, যাতে ওই ভ্যাকসিনটাকে যে প্যাথোজেনের এগেনস্টে ইউজ করা হচ্ছে, তখন ওয়ার্ডটা চলে প্যাথোজেন ভার্সেস প্যাথোজেন। ফর এক্সাম্পল আমি বলতে পারি, যদি কোনো প্যাথোজেনকে মেরে সেটা দিয়ে কোনো ভ্যাকসিন সৃষ্টি করা হয়, সেই ভ্যাকসিনকে আমরা বলি ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা ইউজ করা হয় পোলিওর ক্ষেত্রে, ফ্লুয়ের ক্ষেত্রে। এবার জানা দরকার যে একটা প্রপার ভ্যাকসিন বানাতে গেলে কতটা টাইমের দরকার। একদম সিম্পল ভাষায় বলা যায়, মিনিমাম 10 বছর তো লাগে একটা ভ্যাকসিন প্রপার ওয়ার্ক করছে কিনা, 100% রিসার্চ সাকসেসফুল হয়েছে কিনা সেটা জানার জন্য এবং পাবলিককে সেটা ডিস্ট্রিবিউট করার জন্য। এখনও পর্যন্ত যেটা ফার্স্ট এড ভ্যাকসিন এভার প্রডিউস টিল নাও,
সেটা হচ্ছে মামসের ভ্যাকসিন, এবং সেইটা বানাতেও মিনিমাম 4 বছর টাইম লেগেছিল। অন্যদিকে বলা যায় আমাদের HIV পজিটিভের ভ্যাকসিন, যেটা এখনও স্টার্টই হয়নি, যদি 2030 সেটা প্রিপেয়ার স্টার্ট হয় ওইটা বানাতে 50 ইয়ার টাইম লাগবে, 50 বছর যদি 2030 ওটা নিয়ে গবেষণা শুরু হয়। তো যে কোনো ভ্যাকসিন যখন বানানো হয় তখন 3টে মেন স্টেজ অবলম্বন করা হয়। তার মধ্যে ফার্স্ট স্টেজ হচ্ছে রিসার্চ স্টেজ। বিভিন্ন রকম সায়েন্টিস্টরা তাদের রিসার্চ ওয়ার্ক করে দেখেন যে আমরা যে ভ্যাকসিনটা বানাতে চলেছি সেটা কীভাবে বানালে বেটার হবে, কীভাবে বানালে সেফ থাকবে এবং কোনো রকম এফেক্ট সাইড এফেক্ট ফেলবে না। সেকেন্ড যে স্টেজটা থাকে সেটা হচ্ছে টেস্টিং স্টেজ। আবার এই টেস্টিং স্টেজের মধ্যে দুটো আলাদা আলাদা ফেজ থাকে। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালস। এই প্রি ক্লিনিক্যাল ট্রায়ালসের মধ্যে ভ্যাকসিনটাকে টেস্ট করা হয় কোনো জন্তু জানোয়ারের ওপর অথবা কোনো সেলের ওপর, যেটা ল্যাবরেটরির মধ্যেই টেস্টিংটা করা হয়। তারপরে আসছে ডাইরেক্ট ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা করা হয় হিউম্যান বডির ওপর, কিন্তু সেটাও কিন্তু সবার জন্য নয়, নির্দিষ্ট সিলেক্টেড কয়েকটা পার্সনের ওপর ওই ক্লিনিক্যাল ট্রায়ালটা করা হয়। অ্যান্ড থার্ড স্টেজ হচ্ছে লং টাইম টেস্টিং, অর্থাৎ কোনো যখন ভ্যাকসিন বানানো হচ্ছে সেটা দেওয়ার পর দেখা গেল যে 1 মাস পর্যন্ত যাকে দেওয়া হয়েছে সে খুব হেলদি ফিল করছে, একদম রোগমুক্ত আছে, কিন্তু পরে তার মধ্যে ওই ডিজিজটা আবার দেখা গেল এবং তখন যখন ওই ভ্যাকসিনটা তাকে আবার দেওয়া হলো তার মধ্যে এমন কোনো সাইড এফেক্ট হয়ে গেল যেটা জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেইটা যাতে না হয় তাই জন্য লং টাইম টেস্টিংটা দরকার। এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে 100টার বেশি ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল টেস্টের ওপর ডিপেন্ড করে বসে আছে। তার মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 70টা ভ্যাকসিনকে ট্র্যাক করে রেখেছে, তার উপর রিসার্চ ওয়ার্ক চলছে কোনটা আগে লঞ্চ করা যায়, টোটালটাই প্রি ক্লিনিক্যালের ওপর আছে। তার মধ্যে কোনো কোনোটা আছে ইউনিভার্সিটি, কোনোটা কোনো কোনোটা সরকারি আছে, কোনোটা বেসরকারি, কোনোটা কোনো ফার্মাসি থেকে টেস্টিং হচ্ছে, এরকম বিভিন্ন মিলিয়ে মিশিয়ে একটা লম্বা তালিকা আছে হুয়ের কাছে, যেটাতে তারা 70টা ভ্যাকসিনের ওপর ট্র্যাক করে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এখন যদি ফিরে আসি ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার স্ট্যাটাস আপনাদেরকে বলি, তাহলে ইন্ডিয়ার স্ট্যাটাস হচ্ছে 15 আগস্টে যে ভ্যাকসিনটা লঞ্চ করার কথা হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা হচ্ছে তার নাম হলো কোভ্যাক্সিন। এই কোভ্যাকসিনটা নিয়ে রিসার্চ করছে আর লঞ্চ করবে হচ্ছে ভারত বায়োটেক, যার বেস হচ্ছে হায়দ্রাবাদে। তাদের কাছে অলরেডি অর্ডার চলে এসছে, তারা ক্লিনিক্যাল টেস্ট করে নেবে থার্ড ফেজের ক্লিনিক্যাল টেস্ট, যেটা হচ্ছে ডাইরেক্ট হিউম্যান বডির ওপর, নিয়ার অ্যাবাউট 1000 পিপলের ওপর তারা এইটাকে টেস্ট করবে। এই উইকের মধ্যেই সেটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যেখানে গোটা বিশ্ব এখনও পর্যন্ত থমকে দাঁড়িয়ে আছে করোনা ভাইরাস নিয়ে কীভাবে লড়াই করবে, তাদের কী প্রসিডিওরে তারা ভ্যাকসিন বার করবে, সেখানে ইন্ডিয়া কী করে বলছে 15 আগস্টে আমাদেরকে নতুন কোভ্যাকসিনটা আমাদেরকে দিতে পারবে, রিলিজ হয়ে যাবে। বিকজ একটা ভ্যাকসিনের জন্য লং টাইম এক্সপেরিমেন্টের দরকার হয়, যেটার এখনও ক্লিনিক্যাল টেস্টই আরম্ভ হয়নি, যেটা এই সপ্তাহের লাস্টের দিকে হয়তো শুরু হবে। সেটা কী করে 100% ডান করে 15 আগস্টে আমাদের কাছে আসবে আমাদেরকে স্বাধীন করতে করোনা ভাইরাসের থেকে, এটা আমি বুঝতে পারছি না। আমার এই স্টার্ট টু লাস্ট কথাগুলো শুনে রিসার্চ ওয়ার্কের আপনার কী মনে হয়, এটা কি আদৌ 15 আগস্ট আমাদের কাছে আসবে? যদি আসে সেটা কি প্রপার কাজ করবে? আর যদি কাজ করে, মেরা ভারত মহান এই কথাটা তো আমি অবশ্যই বলবো আর সবসময়তেই বলি, কারণ ভারতবাসী, ভারতের নাগরিক ভারতকে সাপোর্ট না করে কোথায় যাব? তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে প্রথম ভারতের নামটা ঐতিহ্যে বজায় থাকবে যে ভারত প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন বার করেছিল, তাও আবার এমন দিনে যেটা ভারতের স্বাধীনতা দিবস। আশা করছি সব কিছু ভালোই হবে, কারণ সবাই যা করে ভালোর জন্য, আমাদের দেশের জন্য। আপনারা কমেন্ট বক্সে গিয়ে জানান যে আপনাদের কী মতামত, ভ্যাকসিন কি আমরা আদৌ পাবো, পেলে কতটা কার্যকরী হবে এবং আমরা এই জায়গাটা থেকে, এই সিচুয়েশন থেকে কত তাড়াতাড়ি ওভারকাম করে বেরিয়ে আসতে পারবো। আজকের মতন এইটুকুই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন জাস্ট নিউজের, আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবেন না। জয় হিন্দ।